গল্প বলার আসরে আজকের নিবেদন গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার। তখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলছে। একদিন তাঁর এক সহকারী এসে বললেন, গৌরীদা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে খুব করে ধরেছে, আপনি একখানি গান লিখে দিন, ই ডাক ফেরানো যায় না। উনি কিছু সময়ের মধ্যেই লিখে ফেললেন গান, মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। সে গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে জোয়ার এনেছিল মুক্তিযোদ্ধাদের মাঝে। শচীনদেব বর্মণ একদিন ডেকে বললেন, এখনই লিখতে হবে গান। সে অনেক আগের কথা, সেই সময় তিনি শচীনদেব বর্মণকে লিখে দিয়েছিলেন, বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় তাঁর লেখা মধুগো এই মধুমাস গানটিতে শচীনদেব বর্মণ নিজে সুর দিয়ে প্রথম রেকর্ড করেন। পরে গীতিকার হিসেবে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। রেকর্ডে তার গান প্রকাশিত হওয়ার পর তিনি ধীরে ধীরে চলচ্চিত্রের জন্য গান লেখা শুরু করেন। অগ্নি পরীক্ষা, পথে হলো দেরি, হারানো সুর, সপ্তপদী, দেয়ানেয়া, মরুতীর্থ হিংলাজ এবং আরও বহু সিনেমায় তার লেখা গান জনপ্রিয় হয়েছিল। গৌরীপ্রসন্নর বাড়ি ছিল পাবনায়। 1983 সালের কথা, গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার তখন আশা ভোসলেকে নিয়ে প্রচুর হিট প্রেমের গান লিখে চলেছেন, কিন্তু পুজোর গান তিনি মান্নাদের জন্য লিখতে পারছেন না, সবই লিখছেন পুলক বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে আক্ষেপ ছিল গৌরীপ্রসন্নর মনে। এ সময় একদিন নচিকেতা ঘোষের নিউ আলিপুরের বাড়িতে গিয়েছিলেন গৌরীপ্রসন্ন। উদ্দেশ্য ছিল শক্তি ঠাকুরকে দিয়ে একটি গান তোলানো। সেই সময় সেরা জুটি ছিলেন নচিকেতা ও গৌরীপ্রসন্ন। সেই সূত্রে নচিকেতার ছেলে সুপর্ণকান্তি ঘোষের সঙ্গেও বেশ ভালো সম্পর্ক হয়। তবে বাড়িতে আসার অনেকক্ষণ পরে সুপর্ণকান্তিকে দেখতে পেয়ে গৌরীপ্রসন্ন মজা করেই বললেন, কি বাইরে আড্ডা মেরে সময় কাটাচ্ছ? এর উত্তরে সুপর্ণকান্তি তার গৌরী কাকাকে বলেন, কি সব গদ গদ প্রেমের গান লিখছ, একটা অন্যরকম গান লিখে দেখাও না, এই আড্ডা নিয়েও তো গান লিখতে পারো। এবার গৌরীপ্রসন্ন বলেন, তুমি তো অক্সফোর্ডের এমএ হয়ে গিয়েছ, আড্ডা নিয়ে বাংলা গান গাইবে? সুপর্ণ তখন বলেন, কেন নয়, কফি হাউসের আড্ডা নিয়েও তো একটা গান লিখতে পারো। এই তর্কের মাঝেই সুপর্ণকান্তিকে বললেন, লিখে নাও, কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই। সুপর্ণ সঙ্গে সঙ্গে দুটো লাইনেই সুর দিয়ে শুনিয়ে দেন। উপস্থিত শক্তি ঠাকুর সেবার পুজোয় গানটা গাওয়ার জন্য অনুরোধ জানালেও সুপর্ণ রাজি হননি। তিনি সঙ্গে সঙ্গেই ঠিক করে নিয়েছিলেন মান্নাদের কথা। পরদিন সকালেই গৌরীপ্রসন্নের স্ত্রী সুপর্ণকান্তিকে ফোন করলেন। সারা রাত জেগে বহুদিন পরে গান লিখেছেন অসুস্থ গৌরীপ্রসন্ন। তখনই তিনি ক্যান্সারে আক্রান্ত। দুদিন পরে গানটা নিয়ে হাজির, কিন্তু শেষ স্তবক যোগ করার পক্ষপাতী ছিলেন না গৌরীপ্রসন্ন। সুপর্ণকান্তি চান যোগ করুন আরও একটি স্তবক। শেষ পর্যন্ত রাজি হন, লেখেন দুর্দান্ত সেই লাইন, সেই সাতজন নেই তবুও টেবিলটা আজও আছে। কিন্তু শেষ তিনটি লাইন তিনি লিখেছিলেন চেন্নাইয়ে চিকিৎসা করাতে যাওয়ার পথে হাওড়া স্টেশনে বসে একটি সিগারেটের প্যাকেটের উল্টো পিঠে। এক চেনা লোকের মাধ্যমে তা পাঠিয়ে দেন সুপর্ণকান্তির কাছে। তারপর সুপর্ণকান্তির সুরে মুম্বাইয়ে গানটি রেকর্ড করেন মান্নাদে, তৈরি হয়ে যায় এক ইতিহাস। সেই সাতজন নেই আজ, টেবিলটা তবু আছে, সাতটা পেয়ালা আজও খালি নেই, একই সে বাগানে আজ এসেছে নতুন কুঁড়ি, শুধু সেই সেদিনের মালি নেই। কত স্বপ্নের রোদ ওঠে এই কফি হাউসে, কত স্বপ্ন মেঘে ঢেকে যায়, কতজন এলো গেল, কতজনই আসবে, কফি হাউসটা শুধু থেকে যায়। বাংলা ভাষার কবি ও গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার
বাংলা সঙ্গীত ভুবনে এক অসাধারণ স্রষ্টা ছিলেন তিনি। তার অসংখ্য অমর সৃষ্টি আমাদের সঙ্গীতকে করেছে সমৃদ্ধ। তার গান বিভিন্ন কণ্ঠে বারবার শুনেও যেন আশ মেটে না আমার নতুন বাঙালির। ইংরেজি ও বাংলা সাহিত্যে এমএ পাশ করা গৌরী প্রসন্ন সিভিল সার্ভিসে যোগ দেননি। পিতার ইচ্ছা পূরণে বিলেত যাননি ব্যারিস্টারি পড়তে, তবে তিনি সঙ্গীতেই মন উজাড় করে দিয়েছিলেন। গান লিখে দিয়েই তিনি ক্ষান্ত হতেন না। গানের সুরারোপ, মহড়া, এমনকি রেকর্ডিং পর্যন্ত তার উপস্থিতি ছিল অনিবার্য, যদিও তার মধ্যে কখনো পেশাদারী মনোভাব লক্ষ্য করা যায়নি। তিনি নিজের সম্পর্কে একবার বলেছিলেন, 40 বছর ধরে তো শুধু একই চিন্তা, কথা সাজানো আর মিল জোড়ানো, কোথায় আমার ঘর, আমার সংসার। 1985 সালে এক সাক্ষাৎকারে অনেকটা অভিমান থেকেই বলেছিলেন, কাব্য সাহিত্যের ইতিহাসে গীতিকারদের স্থান দেওয়া হয় না। এ বড় ক্ষোভের কথা। কবিতায় সুর দিলে যদি গান হয় তা হয় না, গানের ভাষা সম্পূর্ণ আলাদা। তা না হলে রবীন্দ্রনাথ কবিতা ছাড়াও অত গান লিখতেন না। তিনি যে নোবেল পুরস্কার পেয়েছেন তা একটি গানের বইয়ের জন্য। হেমন্ত মুখোপাধ্যায় তাঁর প্রযোজিত নীল আকাশের নিচে ছবিতে গান লেখার জন্য তাঁকেই ডেকেছিলেন। মহরতের দিনে তাঁর কাঁধেই রেখেছিলেন নির্ভরতার হাত। তিনি সেই ছবির জন্য লিখেছিলেন, ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, আর নীল আকাশের নিচে এই পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ, সর্বকালের জনপ্রিয় দুটি গান। অমল মুখোপাধ্যায় সঙ্গীত পরিচালনার সুযোগ পেয়ে গেলেন একটি ছবিতে। গৌরীবাবুকে গিয়ে বললেন, গৌরীদা এমন একটা গান লিখে দিন না যেন আমি চিরদিন থেকে যেতে পারি বাংলা গানে। উনি হেসে বললেই, কি অমন লেখা যায়, কিন্তু লিখে দিয়েছিলেন সেই গান, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। নিশিপদ্ম ছবিতে ওনার লেখা আর নচিকেতা ঘোষের সুরে, না 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 আজ রাতে আর যাত্রা শুনতে যাব না, গানটির জন্য গল্পেই পরিবর্তন এনেছিলেন পরিচালক। শেষ পর্যন্ত ছবির প্রযোজক এসে ধরলেন, আমার সব ছবি ফ্লপ করছে, এবার আপনাকে আর হেমন্তদাকে নিয়েছি, এ ছবি হিট না করলে আমি পথে বসে যাব। সেই ছবিতে তিনি লিখেছিলেন সেই গান, এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তুমি, কেন দূরে থাকো শুধু আড়াল রাখো, কে তুমি কে তুমি আমায় ডাকো, ছবি সুপারহিট। গৌরী প্রসন্ন মজুমদারের লেখা রোম্যান্টিক গান সে সময় বাংলা চলচ্চিত্রে এক নতুন মাত্রা যোগ করেছিল। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, উত্তম কুমার সুচিত্রা সেনের ঠোঁটে এই গান তখন দর্শকদের অন্য এক স্বপ্নের জগতে নিয়ে যেত। সবার উপরে চলচ্চিত্রে সন্ধ্যা মুখোপাধ্যায়ের ঠোঁট মেলানো গৌরী প্রসন্ন মজুমদারের লেখা, জানি না ফুরাবে কবে এই পথ চাওয়া, ছল ছল আঁকি মোর জল ভরা মেঘে যেন ছাওয়া, গানটির যেন মৃত্যু নেই। মনে পড়ছে দেয়ানেয়া চলচ্চিত্রে শ্যামল মিত্রের কণ্ঠে তার লেখা জীবন খাতার প্রতি পাতায় গানটির কথা। এই গানগুলো তো ভোলার নয়। আরো যেসব গান তিনি লিখে দিয়ে গেছেন আমাদের জন্য, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো, আমার গানের স্বরলিপি লেখা রবে, আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে, পথের ক্লান্তি ভুলে নির্ছোট ক্ষতি নেই আকাশ তো বড়, আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, অলিরও কথা শুনে বকুল হাসে, দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনে দে, মঙ্গল দীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু, মহুয়ায় জমেছে আজ মৌগো এই রাত তোমার আমার, প্রেম একবারই এসেছিল নীরবে, পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন লাগে, যদি কাগজে লেখো নাম, এই সব অমর গানের বাণীর মাঝেই তিনি বেঁচে থাকবেন আমাদের মনের মাঝে চিরকাল। মহান এই গীতিকার দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে অনেক কষ্ট ভোগে শেষে 61 বছর বয়সে 1986 সালের 20 অগস্ট মৃত্যুবরণ করেন।
চলে যেতে হবে আগেই বুঝতে পেরেছিলেন। যেতে দাও আমায় দেখো না, কবে কি আমি বলেছি মনে রেখো না। গানটি তার মৃত্যুর পর শিল্পী আশা ভোঁসলের কণ্ঠে রেকর্ড করা হয়। বাংলা গানের সুর যার কথার আশ্রয়ে বেড়ে উঠেছে, সেই গৌরীপ্রসন্ন মজুমদার মহাশয়কে সশ্রদ্ধ প্রণাম, ধন্যবাদ।